আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জিআরএফ ইউমার জিটিভি বাংলার আন্তর্জাতিক টপ 10 নিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিম জাহানমিম। কঙ্গোতে নৌকা ডুবে নিহত 50, নিখোঁজ বহু। কঙ্গোতে নৌকা ডুবে 50 জনের বেশি নিহত হয়েছেন। এই ঘটনায় এখনো বহু লোক নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে কঙ্গো নদীতে একটি নৌকা ডুবে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রাদেশিক কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 39 জনকে জীবিত পাওয়া গেছে। নৌকাটিতে কতজন যাত্রী ছিলেন তার কোনো সঠিক তথ্য নেই। সিরিয়ায় বিমান ঘাঁটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 2। সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। আহত হয়েছে সিরিয়ার বেশ কয়েকজন সেনা সদস্য। শনিবার যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষকে তথ্য জানান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। জানিয়েছে টি-4 বিমান ঘাঁটিতে এই হামলার দামেস্কের মিত্র 2 জন বিদেশি যৌথ নিহত হয়েছে। তবে নিহতরা কোন দেশের নাগরিক তা এখনও নিশ্চিত করা যায়নি। ক্রিস্টালিনা দায়িত্বে থাকবেন কিনা শিগগিরই জানাবে আইএমএফ। বিশ্বব্যাংকের ডুইং বিজনেস রিপোর্টের সূচকে চীনের পক্ষে কাজ করা অভিযোগ ওঠায় তদন্ত চলছে তৎকালীন প্রধান নির্বাহী ক্রিস্টালিনা জর্জিয়েভার বিরুদ্ধে। জালিয়াতিতে অভিযুক্ত বিশ্বব্যাংকের সাবেক এই কর্মকর্তা এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থা পরিচালক। আইএমএফ শুক্রবার জানিয়েছে তিনি আর দায়িত্বে থাকতে পারবেন কিনা তা শীঘ্রই জানানো হবে। লিবিয়ায় অভিবাসী বন্দিশালায় বিশৃঙ্খলা, গুলিতে নিহত 6। লিবিয়ায় অভিবাসী বন্দিশালায় চরম বিশৃঙ্খলার মধ্যে রক্ষীদের গুলিতে 6 জন নিহত হয়েছে। জাতিসংঘের অভিবাসী সংস্থা বলছে শরণার্থী এবং অভিবাসীদের বিরুদ্ধে চলমান সহিংস অভিযানের মধ্যে এই নিহতের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা শুক্রবার বলছে ত্রিপোলির ঘুরশাল বন্দিশালায় উপচে পড়া ভিড়ের কারণে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় রক্ষীদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। সৌদি আরবে ফ্যাশন শো। সৌদি আরবে ফ্যাশন শোর আয়োজন করা হবে ডিসেম্বরে। স্থানীয় সময় শুক্রবার দেশটির ফ্যাশন কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বুরাক একমেক এই আয়োজনের ঘোষণা দেন। রিয়াদের কালচারাল ভবনে 10 ও 11 ডিসেম্বর 2 দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। আরব নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে এইসব তথ্য। ফ্যাশন শোর অনুষ্ঠানে অংশ নেবেন স্থানীয়, আঞ্চলিক ও দেশের বিভিন্ন ডিজাইনার সহ ফ্যাশন অনুরাগীরা। তাইওয়ানকে একত্র করার ঘোষণা শি জিনপিংয়ের। তাইওয়ানকে পুনরায় একত্র করার ঘোষণা দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে শান্তিপূর্ণভাবেই তাইওয়ানকে একত্র করা হবে বলে জানান তিনি। তিনি সতর্ক করে বলেন বিচ্ছিন্নতার বিরুদ্ধে চীনের গৌরবময় ঐতিহ্য রয়েছে। তাইওয়ানকে মাতৃভূমি উল্লেখ করে তিনি এক দেশ দুই ব্যবস্থা নীতির অধীনে শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে একত্র দেখতে চান তিনি, যে ব্যবস্থা হংকংয়ে চালু আছে। ব্রাজিলে করোনায় মৃত্যু 6 লাখ ছাড়ালো। করোনা মহামারী শুরুর পর থেকে ব্রাজিলের স্থানীয় সময় শুক্রবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা 6 লাখ ছাড়িয়েছে। দেশটিতে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় 2020 সালের মার্চ মাসে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে জানা গেছে ব্রাজিলের করোনায় মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত 6,425 জন। যুক্তরাষ্ট্রের গর্ভপাত বিরোধী আইনের উপর স্থগিতাদেশ বহাল। যুক্তরাষ্ট্রের টেক্সাসে গর্ভপাত বিরোধী আইনের উপর দেওয়া সামরিক স্থগিতাদেশ বহাল রেখেছেন ফেডারেল আপিল আদালত। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল ক্যান পেক্সটনের এই সংক্রান্ত একটি অনুরোধের সম্মতি জানিয়েছেন দি ফিফথ সার্কিট কোর্ট অফ আপিল। সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা, 3 বাংলাদেশি সহ আহত 10। সৌদি আরবের জাজান শহরে বাদশাহ আবদুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে 3 বাংলাদেশি সহ অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। জাজান ইয়েমেনের সীমান্ত ঘেঁষের শহর। হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ সৌদি জোটের। তালেবানদের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। আফগানিস্তান থেকে গত 31 অগস্ট সেনা প্রত্যাহারের পর প্রথমবারের মতো তালেবানদের নতুন সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। কাতারের দোহায় স্থানীয় সময় শনিবার ও রোববার মুখোমুখি অনুষ্ঠিত হবে এই বৈঠক। যুক্তরাষ্ট্রের 2 শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এই তথ্য। দর্শক, এই ছিল আজকের টপ 10 নিউজে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জিটিভি বাংলা। From Japan's Star and Remittance Company, we present you JRF Umart, your new convenient and safe online store. So are you ready to shop? Simply go to jrfumart.com and log in. Now go browse and shop away with Umart's numerous merchants and product offerings.
Upon selecting an item, you may be asked to provide the delivery location. It's that simple. Easy, convenient, and safe shopping is just within your reach. Shop now at JRFU Mart.